প্রিয় বন্ধুরা তোমাদের ক্লাস টেনের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোলের একগুচ্ছ গুচ্ছ এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন সঙ্গে তার সম্পূর্ণ উত্তর নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও কাজেই খাতা কলম নিয়ে বসে পড়ো আজকের ভিডিওটা দেখতে যে প্রশ্নগুলোর উত্তর তোমার জানা থাকবে না সেগুলোকে খাতায় লিখে নাও আর যেগুলো জানো সেগুলো আরও একবার ভালো করে ঝালিয়ে নাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না প্রথম প্রশ্ন যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে পরিলক্ষিত হয় তাকে কি বলে তিনটি গতি বলতে উচ্চ মধ্য এবং গতি তাকে বলে আদর্শ নদী আর ভারতের একটি আদর্শ নদীর উদাহরণ হলো গঙ্গা দ্বিতীয় প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের ওপর কোনো উঁচু জায়গা ক্রমাগত ক্ষয়ের ফলে সমতল ভূমিতে পরিণত হলে এই প্রক্রিয়াকে কি বলা হয় উঁচু জায়গা সমান হয়ে গেলে তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া তিন দাগে প্রশ্ন নদীর কোনো নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকে কি বলে তাকে বলে কিউসেক পরের প্রশ্ন কোন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজে সামঞ্জস্য আসে উত্তর হবে পর্যায়ন পাঁচ দাগের প্রশ্ন আবহবিকার ক্ষয়ী ভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপকে কি বলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ উত্তর হবে নগ্নি ভবন ছদাগ রাজস্থানের মরুভূমি অঞ্চলে চলন্ত বালিয়াড়িকে কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে ধ্রিয়াং সাতদাগ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখো বা উল্টে কোনো একটা ভূমিরূপের নাম দিয়ে তোমাদের বলতে পারে এটা নদীর কোন কার্যের ফলে সৃষ্ট ক্যানিয়ান মন্থকূপ কর্তিত শৈলশিরা এর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে চার দাগের প্রশ্ন পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে স্টার দেবে প্রশ্নটা উত্তর হবে হিমরেখা দাগের প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি এটা হবে অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলার দশ দাগের প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া কিছু ভূমিরূপের নাম লেখো ক্ষয়কার্যের ফলে কি কি হয় হিমদ্রণী ঝুলন্ত উপত্যকা ফিয়র্ড রসে মাতানে ইত্যাদি এগারো দাগ সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে হিমশৈল বারো দাগের প্রশ্ন ভারতের দীর্ঘতম তথা বৃহত্তম হিমবাহের নাম কি। উত্তর শিয়াচেন তেরো দাগের প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট দুটো দুটো ভূমিরূপের নাম লেখ উত্তর গ্রাবরেখা ড্রামলিন চোদ্দো দাগের প্রশ্ন প্রবাহমান বায়ুর গতিপথের সাথে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়ারিকে কি বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে অনুদৈর্ঘ্য বালিয়ারি পনেরো দাগের প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দুটো ভূমিরূপের নাম ইনসেলবাজ আর পেডিমেন্ট পরবর্তী প্রশ্নগুলি বলার আগে তোমাদের কাছে আবারও অনুরোধ আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আমাদের এই চ্যানেল থেকে ইতিমধ্যেই ইংরেজির সম্পূর্ণ রাইটিংয়ের সাজেশান বাংলার রচনা সংলাপ প্রতিবেদনের সাজেশান বাংলা ইংরেজির প্রতিটা গল্প কবিতা লাইন ধরে ধরে আলোচনা জীবন বিজ্ঞানের ছবি ইতিহাস ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান অঙ্কের উপপাদ্য সম্পাদদের সাজেশান এবং বেশ কিছু সাবজেক্টের এই রকম এমসি এর কিছু ভিডিও আমরা পোস্ট করেছি সেগুলো যারা দেখনি দেখতে চাইলে আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো দাগের প্রশ্ন মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের রথকে কি বলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্লায়া হ্রদ এটার উদাহরণ কি রাজস্থানের সম্বর হ্রদ হল একটা প্লায়া পরের প্রশ্ন সতেরো দাগ যে উচ্চভূমি দ্বারা একটি নদী অববাহিকা অন্য নদী অববাহিকা থেকে বিচ্ছিন্ন হয় তাকে কি বলে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জলবিভাজিকা এটা ছবিও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে আঠেরো দাগ বায়ুর আদ্রতা আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার কুড়ি উনিশ দাগের প্রশ্ন হিমবাহ পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিমবাহের যে পা উনিশ দাগ হিমবাহ পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বার্কস্টুন পরের প্রশ্ন কুড়ি দাগ বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার চন্দ্রাকার বালিয়াড়িকে কী বলে এ তো টেস্টের অধিকাংশ স্কুলে আসে উত্তর হচ্ছে বারখান বলে চলে আসছি পরবর্তী প্রশ্নে একুশ দাগ কোন স্তরকে এটা মূলত আমরা বায়ুমণ্ডল অংশ থেকে দিচ্ছি আর প্রথম যে প্রশ্নগুলো বললাম এগুলো ছিল বহির্জাত প্রক্রিয়া থেকে এবার দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বা বায়ুমণ্ডলের রক্ষাকবচ বলা হয় উত্তর ওজন স্তরকে বাইশ দাগ বায়ুমণ্ডলের কোন স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রোপোসফিয়ার তেইশ দাগ বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় এটাও গুরুত্বপূর্ণ মেসোস্ফিয়ার চব্বিশ দাগ বায়ুমণ্ডলের যে স্তাত স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে তাকে কি বলে আয়নোস্ফিয়ার এই যে কটা প্রশ্ন পরপর পড়া হচ্ছে সব কটা কিন্তু গুরুত্বপূর্ণ পরেরটাও তাই পৃথিবীর অ্যালব্যাডোর পরিমাণ কত এটা হবে থার্টি ফোর পারসেন্ট ছাব্বিশ দাগ সম উষ্ণতাযুক্ত স্থানবিন্দুর সংযোগকারী রেখাকে কি বলে সমষ্ণ রেখা সাতাশ দাগ উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে কিয়েটো প্রোটোকল চুক্তিটির দ্বারা কোন বিষয়ের উপর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং আঠাশ দাগ ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাসটি প্রধানত দায়ী বা সবচেয়ে বেশি দায়ী তা কি সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন পরের প্রশ্ন আইটি সিজেড টপিক্যাল কনভারেন্স জোন তোমরা বানানটা কিন্তু স্ক্রিন থেকে দেখে নিও তিরিশ দাগের প্রশ্ন কোন যন্ত্রের দ্বারা বায়ুর গতিবেগ মাপা হয় এটা হবে অ্যানিমোমিটার একত্রিশ দাগের প্রশ্ন একটি নিয়ত বায়ুর নাম লেখো এটা দুটো বলা হচ্ছে আয়ন বায়ু বা বায়ু যে কোনো একটা লিখলেই হবে ইংরেজি চিনুক শব্দটির অর্থ কি তুষার ভক্ষক বা যে বরফ খায় পরের প্রশ্ন তেত্রিশ দাগ কয়েকটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো চারটে বলে দিচ্ছি ফন আধি লু চিনুক চৌত্রিশ দাগ জলজ পদার্থ বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে কি বলে অধক্ষেপণ পরের প্রশ্ন পঁয়ত্রিশ দাগ ঘূর্ণাবর্তের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন্দ্রে সেই যে অংশ তাকে কি বলে তাকে বলে ঘূর্ণাবর্তের চক্ষু এটাও গুরুত্বপূর্ণ ছত্রিশ দাগ বায়ুমণ্ডলে প্রধানত কি কি পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তিনটি পদ্ধতি বিকিরণ পরিবহন পরিচলন সাঁইত্রিশ দাগ ক্রান্তীয় ঘূর্ণিঝড় চীন সাগরে কী নামে খ্যাত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর টাইফুন আটত্রিশ দাগ কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে এটাও প্রচুর স্কুলে দেয় আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে এমনকি দু নাম্বার তিন নম্বরে এভাবেও দেয় যে কেন বলা হয় উনচল্লিশ দাগ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হান্ড্রেড পারসেন্ট বা একশো শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোর প্রচলিত নাম কি টুইস্টার প্রচলিত নাম হলো টুইস্টার একচল্লিশ দাগ কোনো জড়মাধ্যম ছাড়াই সরাসরি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে কি বলে বলে অ্যাডভেকশান তারপরে প্রশ্ন বেয়াল্লিশ দাগ গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে বজ্রবিদ্যুৎসহ যে বৃষ্টি হয় তাকে কি বলে আম্রবৃষ্টি তেতাল্লিশ দাগ ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে মিস্ট্রাল চুয়াল্লিশ দাগ ক্যারিভিয়ার সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে খ্যাত খুব এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হারিকের নামে খ্যাত পঁয়তাল্লিশ দাগ ওজন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি এটাও যথারীতি খুব গুরুত্বপূর্ণ এটা হলো ডবসান চলে আসছি মন্ডল অংশে অর্থাৎ তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায় ছেচল্লিশ দাগের প্রশ্ন সমুদ্র জলের এক জায়গায় থেকে অন্য জায়গায় চলাকে কী বলে সমুদ্র জলের এটা হচ্ছে স্রোত বলে সাতচল্লিশ দাগ স্রোত কয় প্রকার কী কী প্রকার উষ্ণ স্রোত আর শীতল স্রোত আটচল্লিশ দাগ পৃথিবীর গভীরতম খাতের নাম কী মারিয়ানা খাত উনপঞ্চাশ দাগ আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখ বেঙ্গুয়েলা স্রোত পঞ্চাশ দাগ উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে তাকে বলে হিমপ্রাচীর একান্ন দাগ সমুদ্র জলে ভাসমান বিশাল বা ক্ষুদ্র আকৃতির বরফের স্তূপকে কী বলে হিমশৈল বলে বাহান্ন দাগ একটি বিখ্যাত মগ্ন চড়ার উদাহরণ দাও এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একই সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে মগ্নচড়ার বাণিজ্যিক গুরুত্ব কী উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক হচ্ছে একটা মগ্নচড়ার উদাহরণ তেপ্পান্ন দাগ পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে চাঁদ পৃথিবী সূর্য এক সরল রেখায় আসলে তাকে কি বলে সিজিগি প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ চুয়ান্ন দাগ চাঁদের আকর্ষণে সৃষ্ট জোয়ারকে কি বলে চান্দ্র জোয়ার চন্দ্র নয় কিন্তু চান্দ্র পঞ্চান্ন দাগ চাঁদ ও সূর্যের মাঝখানে যখন পৃথিবী থাকে তাকে কি বলা হয় তাকে বলে প্রতিযোগ অবস্থান আর এই অবস্থানের দিনই কিন্তু পূর্ণিমা হয় ছাপ্পান্ন দাগের প্রশ্ন জোয়ার ও ভাটার ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল কত কত সময় থাকে ছ ঘন্টা সাতান্ন দাগ মরা কোটাল কোন তিথিতে পরিলক্ষিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আটান্ন দাগ জোয়ার ভাটার প্রধান কারণ কি চন্দ্র ও সূর্যের আকর্ষণ উনষাট দাগ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হলে তখন তাকে কি বলে পেরিজি আর বেশি হলে কি হয় বলে অ্যাপোজি এটা তোমরা জানো ষাট দাগ দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এই গুরুত্বপূর্ণ ষাটখানা প্রশ্ন তোমরা এখনই বাড়িতে বসে মুখস্থ করো যা আর যারা পারছো তারা মিলিয়ে দেখো ষাটটাই পারছো কিনা যে একটা বা দুটো যদি বাঁধে সেই একটা দুটো প্রশ্ন তোমরা ভালো করে রপ্ত করে নাও আর যারা এর মধ্যে অনেকগুলো পারছো না তারা ভিডিও দেখে ধীরে ধীরে প্রশ্নগুলিকে লিখে নাও পরবর্তীতে বাকি অংশ থেকে বাকি অধ্যায়গুলি থেকে এই রকমই আমরা আবারও কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো